দুর্নীতি মামলায় প্রায় 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় গতকালই। তিহট্টের বিধায়ক তাপস সাহাকে ম্যারাথনে জিজ্ঞাসাবাদ তিহট্টের বিধায়ক তাপস সাহাকে, এরপরে অস্বস্তিতে তিহট্টের বিধায়ক। সিবিআই সূত্রে জানা গেছে বিধায়কের ব্যাংক অ্যাকাউন্ট এবং আত্মসহায়ক প্রবীর কয়ালের ব্যাংক অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে, সেখান থেকে কোনো রকম বড় কোনো লেনদেন হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, কি খবর রয়েছে? দেখো, একদমই যেটা হচ্ছে যে 15 ঘন্টার যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ তল্লাশি এবং বেশ কিছু নথিপত্র, কাগজ এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে যায় সিবিআই নিয়ে যায় তাপস সাহার। মূলত আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি যে তাপস সাহার ব্যাংক অ্যাকাউন্ট গুলি খতিয়ে দেখা হচ্ছে। বিগত এক বছর দু বছর তারও আগে কোনো বড় কোনো লেনদেন ট্রানজাকশন সেখানে হয়েছে কিনা, বা তার যে আত্মসহায়ক ছিল প্রবীর কয়াল তার অ্যাকাউন্ট গুলো চেক করে দেখা হচ্ছে তার অ্যাকাউন্টে কোনো বড় লেনদেন হয়েছে কিনা। অর্থাৎ যে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে যে অভিযোগটা, সেটা এর জন্যই এই ব্যাংক অ্যাকাউন্ট গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বিধায়কের, সেই মোবাইল দুটি ফরেন্সিক এর জন্য পাঠানো হবে বলে জানা যাচ্ছে। কারণ সেই মোবাইল কল রেকর্ড যেগুলো রয়েছে, কারোর সঙ্গে কথোপকথন, কেউ কেউ টাকা দিয়েছেন বা কেউ টাকা পাঠাচ্ছেন, সেই যে কথোপকথন বেশ কিছু যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সেইগুলোরও ক্ষতি দেখার বিষয় রয়েছে। যে সব মিলিয়ে কিন্তু এখন সিবিআই তদন্ত আধিকারিকরা তারা কিন্তু এই লেনদেন, অর্থাৎ প্রবীর কয়ালের অ্যাকাউন্ট থেকে কি কোনো সময় তাপস সাহার অ্যাকাউন্টে কোনো টাকা দিয়েছে বা সেরকম, এই জিনিসগুলোই কিন্তু তদন্তকারীরা ক্ষতি ক্ষতি দেখছেন, বিভিন্ন ব্যাংক স্টেটমেন্ট গুলো খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে কিন্তু সেইগুলো দেখেই তারা আগামী দিনে তদন্তে এগোবে। বেশ, ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে।